জয়নাল আবেদিন, আপনি লিখেছেন এক ব্যক্তির দুজন ছেলে আছে কিন্তু শুধু একজন পিতা মাতার ভরণ পোষণ করে, একজন পিতা মাতার ভরণ পোষণ করে। এখন পিতা মাতা যদি খুশি হয়ে তার এক ছেলেকে অতিরিক্ত কিছু জমি লিখে দেন, তাহলে জায়েজ হবে কিনা? না, এর জায়েজ হবে না। তবে পিতা মাতার অতিরিক্ত কোনো খরচ যেটা হয়তো সন্তান দিতে বাধ্য হন, তাদের ঋণ পরিশোধ করে দিল বা কোনো কাজ করে দিল, তাহলে সেটা সন্তানের কাছ থেকে পিতা লোন হিসাবে নিল এবং জমি জমা বিক্রি করে হোক, জমিজমা তার নামে লিখে দিয়ে হোক, ওই আনুপাতিক হারে লোন পরিশোধ করলো, এটা জায়েজ আছে। কিন্তু পিতা মাতার ভরণ পোষণ দেয়া তারা যদি অপারগ হন, এটা সন্তানের কর্তব্যের অংশ, সে কর্তব্য পালন করার কারণে তাকে অতিরিক্ত জমি দিতে পারবেন না। এক্ষেত্রে সন্তান হিসাবে যারা বাবা মার সন্তান, তারা যতটুকু তাদের প্রাপ্য আছে ততটুকু সমান হারে তাদেরকে দিতে হবে।